আসসালামু আলাইকুম, আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমি যেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেটা সব সময় দেখানো হয় না, আর আজকে সেই কাজগুলোই দেখিয়ে দিলাম। সকালে রান্নাঘরটা আগে ক্লিয়ার করে নিচ্ছিলাম, কারণ রান্না করার আগে যদি এই কাজগুলো করে না নেই তাহলে আবার যখন রান্না করব তো তখনও হাঁড়ি পাতিল, তারপরে প্লেট বাটি অনেক কিছু জমা পড়ে যাবে। আর যেহেতু আমার রান্নাঘরে জায়গা অনেকটাই কম আর বেশি জিনিসপত্র রাখা যায় না, আর এলোমেলো করে রাখলে তো জায়গাই থাকে না, সেই জন্য আমি সর্বদা চেষ্টা করি সব সময় জিনিসগুলো যেখানে যেটা রাখি সঠিকভাবে রেখে দেওয়ার জন্য। আর সব সময় চেষ্টা করি আরও একটা বিষয়, রাত্রিবেলা অনেকটা কষ্ট হয়ে গেলেও হাঁড়ি পাতিল কিংবা থালা বাটি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখার, কারণ সকালবেলা যদি হাঁড়ি পাতিল এগুলো ধুলাই করতে যায় তাহলে আমার সময়ের সাথে পেরে সারা কষ্ট হয়ে যায়। কারণ সকালে ওদেরকে নাস্তা করিয়ে স্কুলে নিয়ে যায়, বড় ছেলে মক্তবে চলে যায়, আর আমার সকালটা শুরু হয় ভোর 5টা থেকে। নাস্তা পানি করে তারপরে বড় ছেলেকে মক্তবে পাঠিয়ে ছোট ছেলেকে নিয়ে 7:30টার মধ্যে আমি স্কুলের জন্য রওনা হয়ে যাই। আর দেখা যায় অনেকটা সময় লেগে যায় স্কুলে যেতে, আর সেই জন্য চেষ্টা করি একটু আগে আগে যেতে। আর ওর ক্লাস যেহেতু 8টা থেকে শুরু, আধা ঘন্টা সময় লেগে যায় বাসা থেকে স্কুল পর্যন্ত যেতে। আর তবে আজকে রুটি নাস্তাটা তৈরি করেছি, বড় ছেলে বলতেছে যে আম্মু আম খাবো, তারপরে ব্রেড দুধ এগুলোই দাও, তো ওদেরকে এগুলোই এখন খাইয়ে নিয়ে যাব, আর এসে হচ্ছে ওরা রুটি নাস্তাটা খাবে, তো সেই জন্যই এখন আমগুলো কেটে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর বড় ছেলে আজকে মক্তবে যেতে পারেনি, ঘুম থেকে একটু দেরিতে উঠেছে বলে, আর আমিও সেই জন্য ওকে মক্তবে পাঠাইনি। ওর যেহেতু পরীক্ষা চলছে, 10 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, ও পরীক্ষাগুলো সুন্দরভাবে যেন দিতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো সকালে ওরা ওদের নাস্তাটা করে নিয়েছে, আর আমিও এরপরে স্কুলের জন্য রওনা হয়ে যাব, আর এরপর হচ্ছে ওর মিসও চলে আসবে। ছোট ছেলের স্কুলটা 8টা থেকে 10টা পর্যন্ত, আর বাসা থেকে 7:30টায় বের হই, 8টার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছাই, আর স্কুল থেকে যখন আসি বাসায় এসে পৌঁছাতে 10:30 কিংবা 10:45ও বেজে যায়। যদি কিছু বাজার থাকে সেগুলো করে টুকটাক নিয়ে আসতে আসতে 10:30-11টাও বেজে যায়, যেহেতু তারপরে এসে দুপুরের রান্না বাড়ারও একটা চাপ থাকে, এটা শুধু আমার না প্রত্যেকেরই। আর এই 2 ঘন্টার সময় যদি আমি ওখানে না গিয়ে বসে থাকতে না হতো তাহলে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নিতে পারতাম, তো কী আর করার, অনেকটা দূরত্ব যেহেতু সেই জন্য ওখানে বসেই থাকতে হয়। আর এদিকে বড় ছেলের মিস ওকে পড়া কমপ্লিট করে যায়। আর এরপর হচ্ছে স্কুলেও গিয়েছিলাম, তো স্কুল থেকে অলরেডি চলে এসেছি, আর স্কুল থেকে এসে কিছু সময় রেস্ট করেছি, বাচ্চাদেরকে হালকা একটু জুস তৈরি করে দিয়েছি, ওরা জুস খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আমি আজকে গাছগুলোর পানিটা পাল্টে দিচ্ছি,
আর এই গাছগুলো যেহেতু ঘরেই সুন্দরভাবে গ্রো করে আর ঘরের মধ্যেই সুন্দর সতেজ থাকে, তবে আমি চেষ্টা করি একদিন পর পর পানিটা পাল্টে দেওয়ার জন্য। আর এভাবে পানি বেশি দিন থাকলে ডেঙ্গু হওয়ার একটা চান্স থাকে, তো সেই জন্য খুবই সতর্কভাবে এই কাজগুলো করতে হবে, খেয়াল রাখতে হবে 2 থেকে 3 দিনের বেশি পর্যন্ত যেন না যায় এই পানিটা। তো পানিটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে দিলেই কিন্তু কোনো সমস্যাই হয় না। আজকে দুপুরে খুবই সাধারণ রান্নাগুলো করব, আর সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না। ভাত, ডাল, তারপরে পটল ভাজি, মাছ ভাজি, কিছু সালাদ, লেবু, এগুলোই থাকবে আজকের দুপুরের মেনুতে। আমার বাসাতে যেহেতু ছাদে যাওয়ার কোনো সিস্টেম নেই, তো এই ছোট্ট বারান্দাতেই কাপড়গুলো শুকাতে হয়, আর সেই জন্য আমি অল্প অল্প করে এক এক দিন এক এক রুমের বেডশিট, তারপরে বালিশের কাভার এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেই, তারপরে অন্যগুলো ধুই। কারণ একসাথে অনেকগুলো কাপড় ধুয়ে যে শুকাবো অত বড় স্পেস নেই বললেই চলে। আর এরকমই হয় বাসা বাড়িতে, ছোট ছোট জায়গাতেই কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, আমি বেডের বেডশিটটা চেঞ্জ করে নতুন আরও একটা বিছিয়ে দিলাম, আর এখন বাচ্চারা দুপুরের খাওয়া দাওয়াটা করবে, তো সেই সাধারণ রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর এই তো দুই ছেলেকে খাবার দিয়ে দিলাম, দুই ছেলে এখন খেয়ে নেবে, আমিও খাবারটা খাবো একটু পরে, কারণ ছোট ছেলে বলতেছে আম্মু আমাকে মাছটা বেছে খাইয়ে দাও, তো ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমি গোসল করব, তারপরে নামাজ কালাম শেষ করে তারপরে হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আর আমার এই ভিডিওতে কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, আর আমি ভুলগুলোও শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এই তো সব কিছু পরিষ্কার করে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু করে নিয়েছি, আর একটু সময় রেস্টও করেছি, ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা অলরেডি এখন ঘুম থেকে উঠে গিয়েছে, আর বিকালবেলা ওদেরকে একটা নাস্তা দেওয়াও দরকার। ওরা বলছে যে আম্মু একটু দুধ চা তৈরি করে দাও, তো ওদের জন্য একটু দুধ চা আর আমার জন্য একটু লাল চা করে নিচ্ছি। আমাকেও ওরা বলছিল আম্মু তুমিও দুধ চা খাও তাহলে ভালো হবে। আসলে আমার মাথাটা এমনভাবে ধরে আছে মনে হচ্ছে একটু লাল চা খেলেই ভালো লাগবে, সেই জন্যই আমার জন্য লাল চা তৈরি করে নিয়েছি। চায়ের সাথে টা হিসেবে কিছুটা বিস্কিটও দিয়ে দিয়েছি, ওরা দুই ভাই এখন চা বিস্কিট খেয়ে পড়তে বসবে। আর দুপুরবেলা আমি কিছুটা যখন মাছ ভাজি করেছি তখনই মাংস বের করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে মাংস রান্না করার প্ল্যান ছিল, তো বড় ছেলে বলতেছে আম্মু এখন মাংস রান্না না করে কিছুটা বিরিয়ানি রান্না করে দাও, তো ওদের যেহেতু আবদার আর ওরা খেতে ভালোবাসে তো ওদের পছন্দটাকেই আমার সবসময় গুরুত্ব দেওয়া হয়। শুধু আমি না, এটা প্রত্যেকটা মাই তার সন্তান কি খেতে চায়, কি খেতে ভালোবাসে সেগুলো সম্পর্কে জানে, তো আমিও ওদের যেহেতু পছন্দ তো ওদের পছন্দটাকেই প্রাধান্য দিয়ে রান্নাটা করে দেব।
তো এই তো এখানে মাংসটাকে আমি প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর খুবই সিম্পল ভাবে আজকে বিরিয়ানিটা রান্না করব, কারণ ওই রকম কোনো প্ল্যান ছিল না বিরিয়ানি রান্না করার জন্য। যাই হোক, যেভাবে যখন হয় তখন সেভাবেই তৈরি করতে হয়। ওরা ভাবে কি চাল আর ডাল দিয়ে যেমন খিচুড়িটা হয়ে যায়, তো মাংসের সাথে কিছুটা পোলাওয়ের চাল দিলেই মনে হয় যেন বিরিয়ানি হয়ে যায়। ওরা যেহেতু ছোট ছোট চাওয়াতেই সন্তুষ্ট, তো তাহলে কেনই বা ওদের চাওয়াটা পূরণ করব না। ওরা তো আহামরি কোনো আবদার করে না, তো সাধ্যের মধ্যে যতটুকু ঠিক ততটুকুই ওরা ওদের চাহিদা পূরণ করার চেষ্টা করে। প্রত্যেক বাবা মাই চায় তার বাচ্চাকে সবচাইতে ভালো জিনিসটা খাওয়াতে এবং ভালো জায়গায় রাখতে, ভালো কাপড় পরাতে। তো আমরাও তার ব্যতিক্রম নই, আমাদের বাচ্চাকে আমরা সর্বদা চেষ্টা করি সবচাইতে ভালো জিনিসটা দিতে। তো যাই হোক, আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, এখন কিছু সালাদ তো কেটে নিচ্ছে, আর এরপর হচ্ছে দুই ছেলেকে খাবার খেতে দিব। ওদেরকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমিও খাবার খাওয়া কমপ্লিট করে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।